আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি আইফোন 8 এর রিভিউ দেওয়ার জন্য। আজকে যে ফোনটি খুলবো সেটা হচ্ছে আইফোন 8 64 GB ভার্সন। তো এটা হচ্ছে ইউজ করা, তো আমি আপনাদের সুবিধার্থে এটা খুলে দেখাবো। এখন আমাদের কাছে এটি ইউজ করা আছে, এই জন্য আমি আপনাকে সব কিছু খুলে ওপেন করে দেখাতে পারবো। প্রথমে খুললে বক্সটা খুললেই দেখতে পাবেন একটা ফোন আর সাথে একটা পলি। এটা হচ্ছে ইনটেক অবস্থায় এটার ভিতরে থাকে, এইভাবে মোড়ানো থাকে। এরপরে এখানে আছে আপনার ইউজার ম্যানুয়াল আর এখানে আছে একটা ইজেক্টর পিন সিম খোলার জন্য, আর এখানে আছে অ্যাপেলের স্টিকার লোগো, এগুলো আপনি চাইলে আবার উঠে লাগাইতে পারবেন, অন্য ফোনও লাগাইতে পারবেন স্টিকার। আর এখানে পাবেন আপনি এটার সাথে অরিজিনাল অ্যাডাপ্টার, অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টার, ফাস্ট চার্জিং এর উপর। আর এই পাশে পাবেন হচ্ছে অরিজিনাল ডাটা কেবল, আর হেডফোনটা এখানে আনফরচুনেটলি নাই। এমনিতে আপনি যদি নতুন কিনেন তাহলে হেডফোন অবশ্যই পাবেন। আর এইখানে আছে আপনার ফোনের কনফিগারেশন, তারপর জিবি, আইমি নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো। এটা হচ্ছে আইফোন 8 স্পেস গ্রে 64 GB ভার্সন। তো বক্সের ভিতর যা যা আছে দাদা আমরা মোটামুটি দেখলাম, এখন ফোনটার ব্যাপারে আসি। ফোনটার পিছনে হচ্ছে গ্লাস বডি, আর এই পাশে হচ্ছে কর্নারে ক্যামেরাটা রাখা হয়েছে, আর ক্যামেরার পাশে একটু দূরে ফ্ল্যাশ লাইটটা দেওয়া হয়েছে। ফোনটা খুবই হ্যান্ডি, স্মুথলি ধরা যায়, অনেক স্লিম, খুব বেশি একটা মোটা না। আর এইদিকে আছে হচ্ছে লাইটিনিং বোর্ড চার্জ দেওয়ার জন্য, আর এইদিকে আছে রিঙ্গার স্পিকার, দুইটা রিঙ্গার স্পিকার আছে। আর এই পাশে হচ্ছে ভাইব্রেশন বাটনটা, এটা এইভাবে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনটা অফ হয়। আর এটা হচ্ছে ভলিউম প্লাস, আর এটা হচ্ছে ভলিউম মাইনাস বাটন। ফ্রন্ট ক্যামেরাটা এইদিকে, আর এইদিকে হচ্ছে এয়ার স্পিকার, আর এই পাশে রাখা হচ্ছে সিম ট্রেটা, এখানে সিম বসাতে পারবেন। আর এইদিকে হচ্ছে হচ্ছে পাওয়ার বাটনটা। তো ফোনের আউটলুকিংটা তো আমরা দেখলাম, এবার চলুন দেখা যাক ফোনটা ওপেন করে একটু দেখা যাক। ফোনটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, আপনার চাইলে যে কেউ কিনতে পারেন। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 100%, তার মানে খুবই অল্প কয়েকদিন ইউজ হয়েছে, খুব বেশি দিন ইউজ হয়নি এটা। আর নর্মালি আপনি যে ফোনগুলো ইউজ করা হয় ওগুলোর ব্যাটারি ক্যাপাসিটিটা দেখলেই আপনি বুঝতে পারবেন ওটা কী কন্ডিশনে আসে। যদি দেখেন যে 18 নিচে তাহলে ওই জন্য চার্জ অত্যন্ত কম থাকবে, সেক্ষেত্রে ওগুলো আপনার কেনার দরকার নেই। আর যেগুলো 18 উপরে থাকবে সেগুলো আপনি চাইলে নিতে পারেন ইউজের ক্ষেত্রে। আর ব্র্যান্ড নিউ নিলে সবগুলো আপনি 100% অবশ্যই পাবেন, আর ইউজের ক্ষেত্রে যেগুলো 100% ক্যাপাসিটি থাকবে সেগুলো দেখলেই আপনি বুঝতে হবে যে এগুলো খুবই কম ইউজ করা হয়েছে, সেই জন্যই ব্যাটারি ক্যাপাসিটি 100%।
আবার যদি এটার মধ্যে আরেকটা কথা আছে, যদি দেখেন যে বডি কন্ডিশন অনেক খারাপ কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি 100% দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে এটা ব্যাটারিটা চেঞ্জ করা আছে। ব্যাটারিটা চেঞ্জ করে যদি মার্কেটের ব্যাটারি লাগানো হয় সেক্ষেত্রে ওটাতে 100% ক্যাপাসিটি শো করবে। এই যে ব্যাটারি ক্যাপাসিটি দেখতে হলে আপনার ফার্স্টে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখানে আমি আবার দেখেন সেটিংয়ে যাবেন ফার্স্টে, তারপর এই এখানে ব্যাটারি, ব্যাটারিতে গিয়ে ব্যাটারি হেলথ, এখানে গেলেই দেখতে পারেন এটা 100% আছে। এটা 100% থাকার মানে হচ্ছে এটা অল্প কয়েকদিন ইউজ হচ্ছে, কারণ এটা কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে এটা খুবই কম ইউজ করা হচ্ছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। সেই জন্য এটার ব্যাপারে কোনো ডাউট থাকার প্রশ্নই আসে। তো আপনাদের সুবিধার্থে এই জিনিসটা জানাই দিলাম, আশা করি আপনারা যদি নেক্সট টাইম ইউজ অর ব্র্যান্ড নিউ আইফোন কিনেন তাহলে মোটামুটি আপনারা ঠকবেন না। তো আজকের রিভিউ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট কোন রিভাইজ নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।